আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা না পায় সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। পুরানো রাজনীতিবিদরা প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু তকমা নিয়ে লুটপাট করে হাজার হাজার শত কোটি টাকা বানিয়েছে। জামালপুরের এমপি, ময়মনসিংহের এমপি থাকে ঢাকায়, সবাই তাদের পরিবার থাকে কানাডায়, অস্ট্রেলিয়ায়, সিঙ্গাপুরে। এইটা শুধু জামালপুর কিংবা ময়মনসিংহ না, সারা বাংলাদেশের বেশিরভাগ এমপির এই চিত্র। কাজে এই রাজনীতিকে যারা জমিদারি ব্যবস্থার নামে নতুন এক ধরনের দানবীয় ব্যবস্থা প্রবর্তন করেছিল, গণ অধিকার পরিষদ আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন করতে চায়। গণ অধিকার পরিষদ ক্ষমতায় যেতে চায় না, জনগণের ক্ষমতায়ন করতে চায়, রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। তাই আপনাদেরকে আমরা আজকের এই সমাবেশ থেকে পুরো জামালপুরের মানুষের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন গণ অভ্যুত্থানের পূর্বেই ছাত্র জনতার ঘোষণা ছিল এই গণ অভ্যুত্থান হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন। কারণ পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে, পুরানো রাজনীতি আর ফাংশন করছে না, তাই আজকে সংবিধান পরিবর্তনের কথা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা বলছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই ছাত্র জনতা বাম ডান সকলের অপার সমর্থন আমরা এই সরকারকে যেভাবে দিয়েছি, এই সরকারকে দিয়ে রাষ্ট্র সংস্কার করার জন্য আমরা সেই সময়টুকু এই সরকারকে আমরা দিতে চাই। সরকার কয়েকটি সংস্কার কমিশন করেছে, কয়েকদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই সেই কমিশনগুলো প্রতিবেদন দেবে। তাদের অধীনে অনুষ্ঠিত স্থানীয় সকল নির্বাচন বাতিল করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যেই উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন সমস্ত স্থানীয় নির্বাচন হয়তো অনুষ্ঠান হবে। কাজী গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ জামালপুরবাসীকে আমরা বলতে চাই, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাস করেন, নতুন বাংলাদেশ গড়তে চান, এখন থেকে তারা নিজেদেরকেও নতুনভাবে তৈরি করুন। প্রথাগত রাজনীতি, মিছিল, মিটিং, মোটর সাইকেলের বহর, পেশি শক্তি প্রদর্শন, এইগুলো এখন আর মানুষ পছন্দ করে না। কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে মানুষের মন জয় করতে হবে। গণ অধিকার পরিষদের এই সাধারণ ছাত্র জনতা, এইখানে কেউ শত কোটি টাকার মালিক, কেউ জমিদার পরিবারের সন্তানরা, সবাইকে আগামীর বাংলাদেশ নির্মাণ করার জন্য মৌলিক বিষয়ে একমত হয়ে কাজ করতে হবে। এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা না পায় সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।